নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুচন্দ্রিমা। শুরু করছি সংবাদ সারাদিন। পাঁচ রাজ্যের বিধানসভা এবং লোকসভা নির্বাচনের রোডম্যাপ তৈরি করে ফেলেছে পদ্ম শিবির। স্থানীয় স্তরে জোর দিয়ে জাতীয় স্তরে জিততে চাইছে বিজেপি। কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরার পাশাপাশি অবিজেপি শাসিত রাজ্যের ব্যর্থতার উপর জোর দিতে চাইছে পদ্ম শিবিরের পোস্টার বয় নরেন্দ্র মোদী। সেমত শুরু হয়ে গেছে মোদী নেতৃত্বাধীন গেরুয়া শিবিরের বছর ঘুরলেই লোকসভা নির্বাচন পরিস্থিতি সুখকর নয়, সেজন্যই চিন্তায় পদ্ম শিবির। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তার আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। নভেম্বরে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, আর ঠিক তার পরের মাসে ডিসেম্বরে রাজস্থান এবং তেলেঙ্গানায় বিধানসভা ভোট। লোকসভা ভোটকে পাখির চোখ করে এগোতে চাইলেও এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে গেরুয়া শিবিরে সময় নষ্ট না করে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছে নরেন্দ্র মোদী তথা গেরুয়া শিবির। সোমবারই দলের সাংসদদের নিয়ে বৈঠক শুরু করেন নরেন্দ্র মোদী। শুধু বিজেপি সাংসদ নয়, এনডিএ শরিকদের সাংসদের সঙ্গেও কথা বলার কথা নরেন্দ্র মোদী। সোমবার ঝাড়খণ্ড, ওড়িশা এবং বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে কথার মধ্যে দিয়ে শুরু হয় গেরুয়া শিবিরের প্রস্তুতি পর্ব। বৈঠকে মোদী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন। লোকসভা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে রোড ম্যাপ দেওয়া হয় বৈঠকে। ভিডিও দেখিয়ে নির্বাচনের প্রস্তুতি কি রকম হবে তা নিয়েও আলোচনা করা হয়। পাঁচ বছরের সময়সীমায় মোদী সরকার কি কি প্রকল্প এনেছে, তাতে কতটা সাফল্য পেয়েছে, এই সব বিষয়ের ওপরে বেশি জোর দেওয়ার কথা বৈঠকে বলা হয়। এবারে লোকসভা নির্বাচনে বাংলার জয়ের লক্ষ্যে যে বিজেপি ঝাঁপাবে বৈঠকে তা স্পষ্ট। কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যে কি কি উন্নয়নমূলক কাজ করেছে তা লোকসভা প্রচারে তুলে ধরার কথা বলেছেন মোদী। পাশাপাশি অবিজেপি শাসিত রাজ্যগুলিতে সরকারের ব্যর্থতা তুলে ধরার উপর বেশি জোর দেওয়া হবে বলে বৈঠকে স্থির করা হয়েছে। স্থানীয় বিষয়ের ওপর বেশি করে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন মোদী। প্রবীণ এবং সমাজের শিক্ষিত অংশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির কথা বলেছেন নরেন্দ্র মোদী। তিনি জানান, প্রতিটি লোকসভা এলাকায় প্রবীণ ভোটারদের খুঁজে বের করতে হবে। যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন সেই সব ব্যক্তিকে স্থানীয় স্তরে দলের তরফে সংবর্ধনা দিতে হবে। প্রতিটি জায়গায় স্থানীয় বিশিষ্টদের সঙ্গে কথা বলতে হবে। শিক্ষক থেকে লেখক কিংবা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন এমন ব্যক্তিদের সঙ্গে সাংসদদের দেখা করতে হবে, তাদের মতামত নিতে হবে। জাতীয় নয়, স্থানীয় বিষয়ের ওপর জোর দিয়ে জাতীয় স্তরে জয় নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। চব্বিশে লোকসভা বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশার মতো অবিজেপি শাসিত রাজ্যগুলিকে পাখির চোখ করেই এগোতে চাইছে পদ্ম শিবির। কলকাতা টিভি।